নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি, দেখেন নিউ প্রজেক্ট ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার প্রজেক্টের যে দেখেন নিচে আমি দেখেন ক্লাস থেকে মেইন ক্লাস থেকে একটা বেস করি, মেইন ক্লাস থেকে হচ্ছে বলে আলাদা ভাবে আলাদা ভাবে এখান থেকে ডিক্লেয়ার করতে পারবো। এবার দেখেন আমাদের মেইন ক্লাসটা ইচ্ছা করলে আলাদা ভাবে ওটাই ডিক্লেয়ার করতে পারবো। এখানে যে মেসেজ দেখেন আমাদের নতুন প্রজেক্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, যে সিরিজ নাম্বার যে আমরা সংখ্যার জন্য সংখ্যার জন্য ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট করার জন্য আমরা এই জন্য আমরা একটা ইম্পোর্ট আগে থেকে এটা দিই। এখানে যে মেসেজ করব ডট জাভা যে আমরা যেহেতু সিরিজ সংখ্যার জন্য কোনো কিছু ইম্পোর্ট করার জন্য হতে পারে, সেই জন্য আমরা একটা ইম্পোর্ট আগে থেকে এটা ডিক্লেয়ার করে দিই, ইম্পোর্ট ডট জাভা হবে না আর কি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। দেখেন এটা আমরা হবে আগে থেকে ডিক্লেয়ার করে দিলাম লাস্ট ইয়ারগুলো এবার আমাদের মধ্যে প্রোগ্রামটা শুরু করব আর কি। যেহেতু আমরা কখনো এন্ট্রি কখনো সংখ্যা তাইলে আসে, তাইলে আমাদের ইনের মানটা ইনপুট নিতে হবে এবার আমাদের নেয়ার জন্য আমাদের স্ক্যানারটা ডিক্লেয়ার করতে হবে। যেহেতু আমরা যদি কখনো এন্ট্রি সংখ্যা তাইলে আসে, তাইলে আমাদের ইনের মানটা ইনপুট নিতে হবে। ইনপুট নেয়ার জন্য আমাদের অবশ্যই এখানে স্ক্যানারটা ডিক্লেয়ার করতে হবে, স্ক্যানার সিস্টেম ডট স্ক্যান থেকে কল করলাম নামে একটা মেথড কল করলাম, সিস্টেম ডট স্ক্যানার ইন এবং ব্র্যাকেটের বাইরে যে দেন আমরা এটা ক্লোন সিস্টেম ডট ইন করলাম। সিস্টেম থেকে এটা এবার আমরা এখানে একটা মেসেজ প্রদর্শন করবে যে এন সংখ্যক বলে তাহলে এন এর মান যে দেন আমরা সিস্টেম ডট আউট ডট শেষ করলাম, প্রিন্ট এলেন এবার আমরা এখানে একটা মেসেজ এলেন যেহেতু এন সংখ্যক যদি একটা বলে তাহলে এন এর মান হচ্ছে এন্টার দ্য প্রিন্ট এলেন ভ্যালু অফ একটা মেসেজ প্রদর্শন করবে যে এন এর মানটা এখানে ইনপুট করতে চাচ্ছে তার জন্য এখানে মেসেজ করবে আমি আমাদের এন্ট্রে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে এটা ইনপুট তার টাইপের ভ্যালু হলে আমাদের এটা হয়ে গেলো আর কি তাহলে আমাদের এটা হয়ে গেলো আর কি, মান আমাদের ইনপুট করা হয়ে গেছে, এবং আউটপুটটা রাখার জন্য একটা ভেরিয়েবল কত থেকে শুরু করতে হবে দেখেন আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এখানে লিখে দিয়ে এখানে লিখে দিই এবার আমাদের সামটা চলে আসলো, দেন আমাদের
প্রোগ্রামের কল কোড অলরেডি শেষ হয়ে গেছে সাপোজ দেখেন যেটা হয় দেখেন সবাই যে কিসের প্রোগ্রামটা করছেন একটু ডিক্লেয়ার করে দিয়ে ক্লাস 6 প্লাস প্লাস ডট 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 সাপোজ ক্লাস দেখেন সবাই যে এন সংখ্যক সিরিজ সংখ্যক সিরিজ সংখ্যা যদি কখনো যদি ধন্যবাদ সবসময় জানাবেন কমেন্ট বক্সে, এবং যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার সাথে সাথে যাতে আপনারা দেখতে পারেন আর কি। তো ধন্যবাদ সকলকে।